দেখুন, একটা আইন ভারতবর্ষের অ্যামেন্ডেড হলো, কিন্তু অ্যামেন্ডমেন্টের প্রসিডিওরটা যদি সংবিধান মেনে না হয় তাহলে কিন্তু সেটা আইনসিদ্ধ হলো না। এবং প্রথমেই যখন আইনটা নিয়ে আমরা জানতে পারলাম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বললেন এটা কিন্তু ভারতবর্ষের যে ঐতিহ্য তার পরিপন্থী এবং বিভেদ সৃষ্টিকারী, আমরা এটা মানব না। এমনিতে দুদিন একদিন সময় দেওয়া হয়, ঘোষণা করা হয় অমুক সময় ভোট হবে, সেটা না করে সকালবেলা 11:30 বিলটা দিয়ে রাত্রি 12:30 মধ্যে বিলটা পাশ হয়ে গেল। এবং ওটা আর্টিকেল 13-এর যে ধারা রয়েছে সেটার সঙ্গে কিন্তু মানিয়ে নয়, কেননা ওতে দেখা দেওয়া আছে যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইটকে লঙ্ঘন করে এইরকম কোনো আইন কিন্তু সিদ্ধ নয়। ফান্ডামেন্টাল রাইট আমার রাইট অফ রিলিজন পড়ছে, সেকুলারিজম পড়ছে, এবং আর্টিকেল 14 বলছে সংবিধানের যে সকল মানুষ আইনের চোখে সমান, তাহলে সেই ধারাটাও লঙ্ঘিত হচ্ছে। তাহলে যে আইনটা পরপর এতগুলো ধারাকে লঙ্ঘন করে তৈরি রাতের অন্ধকারে, অনেক মানুষকে, অনেক সাংসদকে ঢুকতে না দিয়ে, কেননা তালা বন্ধ করেছে, অনেক মানুষ জানতোও না, এইভাবে তৈরি গায়ের জোরে যে আইন, বিভেদ সৃষ্টিকারী যে আইন, পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারপরে তারা বলেছে আমরা মানব না, এইটাকে মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিতেই আজকের মিছিল। গতকাল বিপিন রাওয়াত, সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনটা হচ্ছে না, উস্কানি হচ্ছে, এখানে পৌরসভা সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, এরকম ভাবে বলছেন একজন সেনাপ্রধান। সেনাপ্রধান হয়ে তিনি রাজনীতির মধ্যে ঢুকতে পারেন বলে আমার মনে হয় না, ওনার এটা এখতিয়ার বহির্ভূত, এটা নিয়ে নিশ্চয়ই মন্ত্রী যারা রয়েছেন দপ্তরের তাদের দেখা উচিত, কেননা এটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তিনি, এবং তিনি কখনোই এ কথা বলতে পারেন না। আমরা সার্বিকভাবে সবটা নিয়েই তো, সব কিছুই যা যা হচ্ছে আইন বহির্ভূত, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, বক্তব্য রাখছেন, সুতরাং সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নজরে রেখেই কাজ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ।